তো 5টা হুইলচেয়ার যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই আপনার মাধ্যমে, তাহলে কত টাকা লাগবে 5টা হুইলচেয়ার এর জন্য? 7,000 করে 5-7 35,000 টাকা আপনি পে করতে হবে। আমরা সেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা সেটাই আমরা ক্রয় করি এবং সেটাই আমরা পৌঁছে দিই, এবং ক্যারিং খরচটা আমরা আমাদের কাছে দিই, মানে আমাদের পক্ষ থেকে এটা দিই। আমাদের একটা পার্টনারশিপ থাকলেই ভালো কাজের সাথে। ওকে, গুড টু নো। আমি তাহলে আপনাকে 5টা হুইল চেয়ার পাঠিয়ে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই থ্যাংক ইউ। এন্ড আমি একটি কমেন্ট দেখেছিলাম এই লাইভ স্ট্রিম এর বিগিনিং এ, যে বাংলাদেশে যারা ভালো কাজ করে তাদের কোনো দাম নেই বা কেউ তাদেরকে ভ্যালিউ করে না, কিন্তু আমরা জানি যে আপনার অনেক সাপোর্টার্স আছে, অনেক অনেক ভালোবাসা দেয় মানুষ আপনার কাজ, অনেক অ্যাপ্রিশিয়েট করে। তো আপনার কেমন লাগে যখন এই সাপোর্টটা আপনি দেখেন? আসলে আমার কাছে সব সময় ভালো লাগে যে এটাই, যে আমি আমার ফেসবুক ওয়াল থেকে এই পর্যন্ত কোনোদিন কোনো সুপারস্টার, যারা যে সিনেমা হলে যায় বা বিভিন্ন জায়গায় ছবি টবি করে বা ওইরকম বড় বড় শীর্ষস্থানীয় ব্যক্তি, এরকম কোনোদিন কারোর সাথে আমার ব্যক্তিগত ফেসবুকে আপনারা একটা ছবি খুঁজে পাবেন না এবং তুলিও না কোনোদিন। আমার ফেসবুক ওয়ালে যে ছবিগুলো থাকে সেগুলো কোনো রিক্সাওয়ালা আমাকে জড়ায় ধরছে, কোনো হোটেলের বয় যে মাত্র 3,000 টাকা যার বেতন, 3,000 অনলি, সেই মানুষটা আমাকে জড়ায় ধরছে, তার কষ্টের টাকা থেকে আমার জন্য একটা সিঙ্গারা নিয়ে এসেছে, একটা চা নিয়ে এসেছে, একটা চমুচা নিয়ে এসেছে, ভাই এটা আপনি খাইতে হবে আমার পক্ষ থেকে, তখন ওইটা আমার খুবই ভালো লাগে। এবং তাদেরকে আমি জড়ায় ধরি, ছবি টবি তুলি, ওইটাই আমার কাছে তখন মনে হয় যে না আমি কিছু একটা করছি এবং আমি খুবই হ্যাপি এটাতে, এবং ওই মানুষগুলোর জন্যই আমার কাজ এবং ওই মানুষদের পাশেই থাকতে চাই। এটা সবসময় আমি ফিল করি যে কোনো অসহায় মানুষ, এই যে রাস্তায় যে সিএনজি চালায় যারা, তারা হঠাৎ করে আমাকে মোটরসাইকেলে দেখলে কিংবা দূরপাল্লায় যখন যাই, আমার শ্রদ্ধেয় বড়দা জনাব আনোয়ার হোসেন ভাইয়ের গাড়িতে ইউজ করি, ভাই যখন দূরে যায় অনেক জায়গায় দূর দূরান্তে চলে যায় বাংলাদেশের এই মাথা সেই মাথা, সেখানেও কিন্তু ওই মানুষগুলো যখন হঠাৎ করে দূরের একটা কৃষক, দূরের একটা রিক্সাওয়ালা, তা আমি বলি যে আপনি রিক্সা চালান, আমার চিনেন কিভাবে? একবার বগুড়াতে একটা লোক আমাকে জড়ায় ধরছে অনেকক্ষণ, যে শওকত ভাই আমার এই আপনার সাথে একটা ছবি তুলবো আর আপনাকে আমি চা হইলেও খাওয়াবো, আমি থেকে চা খাই নাই কিন্তু ও জড়ায় ধরে রাখছে অনেকক্ষণ। আমি বললাম যে আপনি তো অনেক দূরে থাকেন, আপনাকে আমি কোনোদিন দেখিনি, আপনি চিনেন কিভাবে? তখন সে বলছে যে আপনার অনেক ভিডিওস আমি দেখি এবং আপনাকে মন থেকে খুবই ভালোবাসি, আল্লাহ যে আপনার সাথে দেখা করে দিচ্ছে। তো সেটাতে আমি প্রাউড ফিল করি যে একজন রিক্সাওয়ালা আমাকে জড়ায় ধরছে, এটাই আমার প্রাপ্তি এবং এটাই আমার কাজের সফলতা, এখানেই আমি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অ্যান্ড আপনার অবশ্যই অনেক পপুলারিটি আছে অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনার কি কোনো ইচ্ছা আছে যে আপনি পলিটিক্স বা কোনো পজিশনস অফ অথরিটি এন্টার করবেন, যাতে আরো বড় একটা চেঞ্জ বানাতে পারেন? না না, আমি এটা কখনোই বিশ্বাস করি না, আমি কখনোই যাতে না যাই। আমি অনেক জায়গায় মসজিদে স্টেজে অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাকে কথা বলার স্পিচ দেওয়ার সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া, সব জায়গায় আমি একই কথা বলে এসেছি। এখনো বলবো যে আসলে জনপ্রিয়তার জন্য, এই যে আমার ভাই মাঝে মধ্যে আমাকে নিয়ে মানে হাসাহাসি করে যে দেখো উনি কিন্তু নোয়াখালীর এই যে কাউন্সিলর ছিলেন, সাবেক কাউন্সিলর, এই এই নির্বাচনে উনি ইয়ে করেন নাই, কিন্তু এই যে উনি ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম, নোয়াখালীর একটা কাউন্সিলর যেটা চেয়ারম্যান মেম্বাররা ভোট দিয়ে ওনাকে বানাইছে, সেই জায়গায় উনি গেছে ওনারে চিনে না, বা কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় ঢাকা থেকে চট্টগ্রাম যাতে মাঝপথে যে হোটেল গুলা থাকে উনি সহ ওনার গাড়িতে করে যাওয়ার সময় একসাথে যখন মাস মিডিল ব্রেকে যেতাম, তখন আমার থেকে হয়তো মানে জড়ায় ধরে ছবি তুলছে পয়সা নিবে না, এই মেসিয়ার যা মানে বয় যারা আছে যারা ওয়েটার, ওই ওরা 4-5 জনে মিলে আমার বিলটা দিয়ে দিবে, আমি অনেক চেষ্টা করে বিল দিতে পারিনি, এবং শুধু বিল হচ্ছে এটা ওরা জড়ায় ধরে আমাকে ছবি তুলবে। তো আমার বড় ভাই যখন এই জিনিসটা দেখে তখন সে বলে যে, কারণ বড় ভাই যে নির্বাচন করেছে, যে আমি তো কাছ থেকে দেখেছি যারা নির্বাচন করে, একজন চেয়ারম্যানের নির্বাচন করতে এখন কোটি টাকার উপরে খরচ করা লাগে, এটা আপনি যাই বলেন এটা বাংলাদেশের মানুষ জানে যে কোটি টাকা খরচ করা মানে কোটি টাকা পকেটে না থাকলে নির্বাচনে নামা যাবে না। আমি কাছ থেকে দেখেছি আমাদের বিভিন্ন জায়গার যারা নির্বাচিত হয়েছে অনেককে, বেশ কয়েকজনকে আমি কাছ থেকে দেখেছি, তো এই কোটি টাকা খরচ করে আপনি ধরেন আমার এলাকারই উদাহরণ দিই, আমার এলাকার ধরেন উপজেলা চেয়ারম্যান যিনি আছে ওনার নাম আমি জানি না, ধরেন উপজেলা চেয়ারম্যান, নোয়াখালীর উপজেলা চেয়ারম্যান যদি, কবিরহাট থানার উপজেলা চেয়ারম্যান যদি এখানে চট্টগ্রাম একটা দোকানে আসে বা ঢাকা একটা দোকানে যায় বা কোনো একটা জায়গায় যায়, অনেকে কিন্তু তাকে চিনবে না, বললো যে কে নাকি, কিন্তু আল্লাহর রহমত একটা এমন একটা বিষয় যে মানুষের দোয়া কোথায় নিয়ে যেতে পারে,
আমি 5টা দোকানে ঢুকলে অন্তত একটা দোকানে চেষ্টা করে যে না, শওকত ভাই থেকে পয়সা নিব না এবং ওনার সাথে একটা ছবি তুলবো, ভাই ভাইকে বুকে জড়ায় ধরবে। এইটা যে আমি যদি নির্বাচন করি, কোটি টাকা খরচ করি, যদি আমি ধরেন বড় একটা পোস্টে গেলাম, চেয়ারম্যান হলাম, উপজেলা চেয়ারম্যান হলাম, বা জেলা পরিষদের চেয়ারম্যান পর্যন্ত হয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই, যদি সেরকম অ্যাবিলিটি থাকে, হওয়া কোনো ব্যাপার না, হয়ে গেলাম, তো আমি হইলে ওইখানকার মানুষ আমাকে সম্মান দিবে, অন্য জায়গার মানুষ চিনবে না। আমি যদি আমার এলাকার উপজেলা পরিষদের চেয়ারম্যান হই, আমাকে কি এই প্রীতিলা আপু চিনতো? জীবন আপনি চিনেন আমাদের আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান কে প্রীতিলা আপু? চিনেন? না চিনেন না, কিন্তু শওকত কে চিনেন। তো তাহলে প্রশ্নটা এখানে যে আমার কেন নির্বাচন করতে যেতে হবে? সেই কোটি টাকা যদি আমি, আল্লাহ আমাকে আর্নিং এর ব্যবস্থা দেয়, সেই টাকা দিয়ে যদি আমি অসংখ্য মায়ের মুখের হাসি ফোটাতে পারি, তাহলে তো আমি এই কালেও সফল, ওই কালেও সফল। এই কালে কিভাবে সফল? এই কালে আপনাদের সবার ভালোবাসার পাত্র হয়ে থাকলাম এবং পরকালে এই ভালো কাজগুলোর জন্য আল্লাহ স্পেশালি অ্যাওয়ার্ড দিবে, অ্যাওয়ার্ড দিবে। আমি যেই টাকা মানুষকে খরচ করে নির্বাচিত হইলাম, এটা আমার আরো পাপ বাড়াবে, তো এটা পেছনে আমাকে গালি দিবে কিন্তু আমাকে ভালোবাসবে না। তো আমি মনে করি যে পেছনে আমি যাদের উপকার করেছি তারা আমাকে ভালোবাসে, গালি দেয় না। যার উপকার করি নাই সে না না ভালোবাসতে পারে, কিন্তু যার উপকার করেছি সে তো আমাকে ভালোবাসে, গালি দিবে না। কিন্তু আমি যদি কোনো এলাকার মেম্বার চেয়ারম্যানও হই, তাকে চাল দেওয়ার পরও সে বলবে যে না, আমার 10 কেজি জায়গায় মনে হয় 5 কেজি দিচ্ছে, আর 5 কেজি সে রাইখা দিচ্ছে। আসলে কিন্তু ওর জন্য 5 কেজি চালই বরাদ্দ, ওই 5 কেজি কিন্তু মেম্বার সাহেব দিছে, কিন্তু তারপরে মেম্বার সাহেবকে বলবে না, আমার মনে হয় 10 কেজি আসছিল, 5 কেজি রাইখা। তো এইরকম একটা মধ্যে মানুষ থেকে যায়, মানুষের যে মেন্টালিটিটা এরকম হয়ে গেছে। তো এই জন্য আমি মনে করি আমার উইলিশার যারা রয়েছেন, কোনো নির্বাচনের দরকার নেই, নির্বাচন করতে যে কোটি টাকা খরচ করবেন সে টাকা গরিব অবস্থায় মানুষকে দিয়ে দেন, এই কালেও সফল ওই কালেও সফল, এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তো ইনশাল্লাহ আমি পার্সোনালি কোনো দলকে সাপোর্ট করা বা কারো পক্ষপাতিত্ব করা বা কোনো ভবিষ্যতে রাজনীতির মঞ্চে ঢুকে যাওয়া এই ধরনের কোনো ইচ্ছা আগ্রহ কিছুই নেই ইনশাল্লাহ।